আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রেকিং নিউজ। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল আজকে যেটা প্রকাশ করা হয়েছে এটা বাতিল করা হয়েছে। আগামী 1 মার্চ 2023 অর্থাৎ আবারও নতুন করে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হবে। বন্ধুরা, এখন আমাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, যারা জিপিএ 5 পেয়েছে বা সাধারণ গ্রেডে বা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তাদেরকে কি বাতিল করা হবে? তো বন্ধুরা, তাদেরকে হয়তো বাতিল নাও করা হতে পারে, বা তারা যদি আবার দেখে যে রেজাল্টে গরমিল হয়েছে তাহলে কিন্তু বাতিল করা হতে পারে। আবার যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে হয়তো জিপিএ 5 বা তাদেরকে ট্যালেন্ট পুলে বৃত্তি বা সাধারণ গ্রেডের বৃত্তি দিয়ে দিতে পারে। যেহেতু তারা এখানে বলেছে যে কারিগরি ত্রুটির কারণে মানুষ মাত্রই ভুল হয়, তাদেরও হয়তো ভুল হয়েছে, গণনার ক্ষেত্রে ভুল হতে পারে। যারা জিপিএ 5 পেয়েছে তাদের যদি দেখে নতুন করে যখন রেজাল্টটা প্রকাশ করা হবে ওই সময় যদি দেখে সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু তাদের রেজাল্টটার পরিবর্তন হবে না। তারা জিপিএ 5 পেলে জিপিএ 5 বা সাধারণ গ্রেডে বৃত্তি দিয়ে থাকলে তারা সাধারণ গ্রেডে বৃত্তি, এবং ট্যালেন্ট পুলে বৃত্তি দিয়ে থাকলে ট্যালেন্ট পুলে বৃত্তি। অর্থাৎ রেজাল্টটা নতুন করে আবার দেখা হবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাদের অবশ্যই জিপিএ 5 বা ট্যালেন্ট পুলে বৃত্তি বা সাধারণ বৃত্তি অবশ্যই থেকে যাবে। তো বন্ধুরা, বিজ্ঞপ্তি আমরা যদি একটু পড়ি তাহলে আমরা দেখতে পারতেছি, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর ফলাফল পুনর্যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব হওয়ায় অর্ধ 28 ফেব্রুয়ারি 2023-এ প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হলো। আগামী 1 মার্চ 2023 তারিখে পুনরায় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, বর্তমানে যে রেজাল্ট আমরা দেখতেছি রেজাল্টটা বর্তমানে বাতিল করা হয়েছে, বাতিল বলতে স্থগিত করা হয়েছে। তারা 1 মার্চ আবার নতুন করে রেজাল্টটা বের করে আবার আমাদের সামনে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, উপরমহলের এইরকম নির্দেশনা সম্পর্কে আপনার কী মূল্যবান মতামত রয়েছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর শিক্ষামূলক উপবৃত্তি এবং ভাতার আপডেটগুলো সবার আগে লেটেস্ট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা বিষয়টা দেখতে পারে, বুঝতে পারে এবং তাদের মূল্যবান মতামতটা আমাদের সাথে যেন শেয়ার করতে পারে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমরা এখানে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে। ইনশাআল্লাহ, খোদা হাফেজ।